সাবস্ক্রাইব করুন বাঙালির আন্ডার হেসেল আর বেল আইকন ক্লিক করুন সব ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। आज আমি বানাচ্ছি ফিশ মশলা কারি। তার জন্য আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে ফার্স্ট আমি একটু ম্যারিনেট করব। তার জন্য আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হলুদ। 1-2 টিস্পুন আমি দিলাম হলুদ। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1-2 টিস্পুন আর দিচ্ছি 1 টিস্পুন মাস্টার্ড অয়েল। এবার খুব ভালো করে মাছটার গায়ে আমি লাগিয়ে নেব। ভালো করে মাছটাতে আমার সমস্ত মশলা লাগানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে 30 মিনিট রেস্ট হতে দেব। এবার আমি একটা গুঁড়ো মশলা বানাবো। তার জন্য আমি নিয়েছি 1 টেবিল স্পুন সাদা জিরে, 1 টেবিল স্পুন ধনে, পোস্ত 1 টেবিল স্পুন আর সর্ষে নিয়েছি 1 টিস্পুন। এই সবকটা আমি একটু রোস্ট করে নেব, একসাথে আমি দিয়ে দিলাম। আমার গোটা মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে পাউডার বানিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে, মাছটা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম। এবার আমি মাছগুলো ভাজবো। তার জন্য কড়াই আমি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে মাছ দিয়ে দেবো। একটা সাইড হয়ে গেলে আমি অপোজিট সাইডটা দিয়ে দেব। আমার একটা সাইড হয়ে গেছে, এবার আমি অপোজিট সাইডটা দিয়ে দিচ্ছি। খুব একটা কিন্তু লাল লাল করে ভাজছি না, একদমই হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিচ্ছি। সেম কড়াই, তাতে আমার সামান্য মাস্টার্ড অয়েল ছিল, তার সাথে আমি আরও 2 টেবিল স্পুন রিফাইন অয়েল অ্যাড করেছি, দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গুঁড়ো মশলা যে বানিয়েছিলাম সেটাকে পাউডার বানিয়ে নিয়েছি। এতে এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন। এবার আমি সামান্য জল দিয়ে পুরো মশলাটাকে আমি গুলে নেব। সমস্ত মশলা আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরে, দিয়ে এবার খুব ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। এই পেস্ট করা এই মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। সমস্ত মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার এতে আমি অ্যাড করছি নারকেলের দুধ 1-2 কাপ। এতে কিন্তু আমি আর কোনো জল অ্যাড করব না, এই নারকেলের দুধেই কিন্তু আমি এটাকে রান্না করব। এবার গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। সবকটা মাছই আমি গ্রেভির ওপর দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করব লো ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। গ্রেভিটা অনেকটা থিক হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে ফিশ মশলা কারি।